ভাইরে আমার, শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ। কেন কেন শিরকের মতো ভয়াবহ অপরাধ আরেকটা নাই? কেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা আল্লাহ মাফ করবেন না? কেন বলেছেন শিরক কিভাবে সবচেয়ে বড় অপরাধ? আমরা মনে করি একটা মানুষ শিরকে লিপ্ত হলো সে তো কারোর ক্ষতি করে নাই, একটা মানুষ কাউকে খুন করলো সে তো একটা মানুষের প্রাণ শেষ করে ফেললো, সেটাও মহা অপরাধ, সেটার জন্য ইসলামের কঠোর বিধান আছে, জাহান্নামের শাস্তির কথা বলা আছে। কিন্তু শিরক কিভাবে সবচেয়ে বড় অপরাধ হয়? এটাতে তো সে কারোর ক্ষতি করেনি। ভাইরা আমার, শিরকের অপরাধ সবচেয়ে ভয়াবহ হওয়ার অনেক কারণ, অনেক বিশ্লেষণ আছে। এর ভিতরে একটা শুধুমাত্র যদি উল্লেখ করি, একজন মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ সৃষ্টি, এই শ্রেষ্ঠ সৃষ্টিকে যদি কোনো মানুষের সামনে, কোনো প্রতিমার সামনে বা কোনো সৃষ্টির সামনে তাকে মাথা নত করতে বলা হয় বা সে যদি নিজের মাথা কোথাও নত করে, তাহলে সে গোটা মানবতাকে অপমান করলো, সে গোটা মানব জাতিকে অসম্মানিত করলো, গোটা মানব জাতির অপমানের মতো করার মতো কাজ সে করলো। কিভাবে? কোনো বড় আয়োজনে রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতির জন্য যদি কোনো চেয়ার থাকে, সেই চেয়ারে এবং রাষ্ট্রপতির জন্য যে মালা থাকে, যে ফুলের তোড়া থাকে, ঠিক একই রকমের চেয়ার, একই রকমের মালা, একই রকমের ফুলের তোড়া যদি ওই এলাকার একজন সাধারণ সরকারি চাকুরে, একজন সাধারণ পুলিশ সদস্য কিংবা একজন চৌকিদার বা একজন এরকম কোন মানুষকে, একজন মেম্বার সাহেবকে যদি সেই চেয়ারে বসানো হয়, পাশাপাশি চেয়ার, একই রকমের মালা দেয়া হয়, একই রকমের তোড়া দেয়া হয়, একই রকমের সম্মাননা দেয়া হয়, এটাতে রাষ্ট্রপতির প্রতি অপমান হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার পার্থক্য হলো সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য, অর্থাৎ কোনো তুলনাই চলে না। রাষ্ট্রপতিও মানুষ, ওই মেম্বার সাহেবও মানুষ, এখানে কেউ কারো স্রষ্টা না। পার্থক্য শুধু একজন রাষ্ট্রপতি আর একজন মেম্বার, একজন একটু বড় চেয়ারের অধিকারী আর একজন ছোট চেয়ারের অধিকারী, এতটুকু পার্থক্য, এছাড়া আর বড় কোনো পার্থক্য নেই। বরং এমনও হতে পারে আল্লাহর কাছে ওই মেম্বারের মর্যাদা সে রাষ্ট্রপতির চাইতে অনেক বেশি হতে পারে। এরপরও যদি এই প্রোটোকল মেনটেন না করা হলে তার প্রতি অপমান এবং অসম্মান প্রদর্শন হয়, তাহলে মহান সৃষ্টিকর্তার জন্য যে দাসত্ব নিবেদন করার কথা, সেটা যদি কোনো মানুষ কোনো প্রতিমার জন্য করা হয়, তাহলে প্রকারান্তরে সেটা মহান রব্বুল আলামিনকে অসম্মান করার শামিল, এবং গোটা মানব জাতিকে যে আল্লাহ মর্যাদাপূর্ণ করেছেন যে মানুষ কারোর সামনে নত হবে না, শুধু মহান সৃষ্টিকর্তার সামনে হবে, এই মানুষকে এক সাধারণ ক্ষুদ্র সৃষ্টির সামনে নত করে গোটা মানব জাতিকে অপমান করা হয়। ভাইরা আমার, সেই শিরকের অপরাধ আমরা অনেকে জেনে না জেনে, বুঝে না বুঝে করে চলেছি। এই রজব মাস উপলক্ষে আপনারা দেখবেন ঢাকায় অনেকগুলো লাল কাপড়ে মোড়ানো ড্যাগ বিভিন্ন মাজারে, ছোট ছোট মাজারে বসে, এবং কিছু মোবাইল মাজার বসে, অস্থায়ী মাজার বসে মাইনউদ্দিন চিশতির নামে। দেখবেন লেখা আছে মাইনউদ্দিন চিশতির মাজার বা মাইনউদ্দিন চিশতির ড্যাগ, ড্যাগের উপরে লেখা আছে মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোথায়, আর বসানো হচ্ছে ওনার নামে ড্যাক, এবং সেখানে টাকা পয়সা তোলা হচ্ছে, সেখানে আপনার বিভিন্ন রকমের নজর মান্নত সিন্নি করা হচ্ছে, সেখানে নানা রকমের ধুমধামে ঢোল তবলা বাজিয়ে বিভিন্ন রকমের আয়োজন করা হচ্ছে। এগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত, রজব মাসকে ঘিরে যেগুলো আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো সুমহান, এত সুন্দর জীবন দর্শন, এত চমৎকার জীবন আদর্শ দিয়েছেন যে কোনো কুসংস্কারের ন্যূনতম কোনো অবস্থান, কোনো সুযোগ এই ইসলামে নেই, কোনো অন্ধকারের কোনো সুযোগ, কোনো জায়গা ইসলামে নেই। সেই ইসলাম পাওয়ার পর যদি আমরা কুসংরাচ্ছন্ন থাকি, আমরা যদি কুসংস্কারে বিশ্বাস করি, আমরা যদি অন্ধকারাচ্ছন্ন থাকি, তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদের পতাকা তলে একত্র হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুন। মুখে তাওহীদবাদী হলে চলবে না, আমাদের কর্মে, আমাদের চিন্তায়, আমাদের বিশ্বাসে, আমাদের মননে, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাওহীদের প্রতিফলন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।